ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষক সংগঠনগুলির আন্দোলনকে সমর্থন জানালো 16টি রাজনৈতিক দল। আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে তোমার কাছে? সুমিতা, কৃষকরা ভারত বন্ধে ডাক দিয়েছেন আগামীকাল, এবং আর আগের থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সমর্থন জানাচ্ছেন। গতকাল 11টা পার্টি সমর্থন জানিয়েছিল এই ভারত বন্ধে। আজকে আরো সকালে অনেক পার্টি যোগ দিয়েছে, যারা জানিয়েছে যে ভারত বন্ধের যে ডাক রয়েছে সেটাকে তারাও সমর্থন করছেন, এবং কৃষকদের যে দাবি রয়েছে সেটার পাশে রয়েছে এই রাজনৈতিক দলগুলি। আজকে সকালে এসে আমরা জানতে পারছি অন্যান্য দলের তরফ থেকে সমর্থন চলে এসেছে তাদের কাছে। কৃষকদের দাবি করছেন যে এই মুহূর্তে তাদের কাছে 16টি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা দেখি কংগ্রেস রয়েছে, টিএমসি রয়েছে, সিপিএম রয়েছে, অন্যান্য বাম দলগুলি রয়েছে, সবাই সমর্থন জানাচ্ছেন এই কৃষকদের আন্দোলনকে। পাঞ্জাব থেকে আকালী দল সমর্থন জানিয়েছে, শিবসেনা থেকে সমর্থন তারা পেয়েছেন, এনসিপি সমর্থন করছে তাদের এই আন্দোলনকে। কিছুক্ষণ আগে মায়াবতী সমর্থন জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল আজকে 12টা নাগাদ সিন্ধু বর্ডারে যাওয়া তার কথা রয়েছে, তিনি তার সমর্থনের কথা আগে থেকে জানিয়েছিলেন। সেক্ষেত্রে একদিকে আগামীকালে বন্ধ রয়েছে, তার পরের দিন রাষ্ট্রপতির কাছে যাবেন শরদ পাওয়ার এবং সীতারাম মেচুরিরা। তারা এই তিনটে যে আইন রয়েছে সেটাকে রিপিল করার যে দাবি রয়েছে, এটাকে প্রত্যাহার করা হবে তিনটি কৃষি আইনকে, সেটা নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন। পরশু শরদ পাওয়ার থাকবেন, সীতারাম মেচুরি থাকবেন, অন্যান্য নেতারাও থাকতে পারেন, এবং তার পরের দিনই আবার কৃষকদের সঙ্গে সরকারের বৈঠক রয়েছে। সরকার আশাবাদী কি এর পরের বৈঠকে কোনো একটা রফাসূত্র বেরোবে, কিন্তু কৃষকরা যে এখন অবস্থান নিয়ে নিয়েছেন যে তিনটে আইনকে প্রত্যাহার করতে হবে, সেই জায়গা থেকে তো মনে হচ্ছে কি আগামী মিটিংয়েও কোনো সমাধান সূত্র বেরোবে না। কেন কি যেখানে এমএসপির কথা ছিল বা এপিএমসি মার্কেটের কথা ছিল, লেভেল প্লেইং ফিল্ড প্রাইভেট কোম্পানিগুলো যেন বাধ্য না করে তাদেরকে তাদের প্রোডিউস বিক্রি করার জন্য, এসব কথার উপর আলোচনা করছিল সরকার, এবং সরকার কিছুটা নমনীয় ছিল, কিছুটা নিয়ম বদলানোর জন্য তারা প্রস্তুত ছিলেন। কিন্তু এখন যখন কৃষকরা বলছে যে তিনটি আইনকে প্রত্যাহার করতে হবে, সেক্ষেত্রে আগামী মিটিংয়ে কোনো যে রফাসূত্র বেরোবে তার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম রয়েছে সঙ্গীতা। তবে দেখতে হবে কি আগামীকালের বন্ধ কতটা সাড়া পাচ্ছে কৃষকদের, এবং পরশু যখন রাষ্ট্রপতির কাছে যাবেন বিরোধী দলের নেতারা, বিশেষ করে শরদ পাওয়ার এবং সীতারাম মেচুরিরা, তখন রাষ্ট্রপতির কাছে থেকে তারা কি আশ্বাসন পাচ্ছেন, এবং তার পরের দিন যখন মিটিং রয়েছে সরকারের কৃষকদের সঙ্গে, সেটাতে কি সমাধান সূত্র বেরোচ্ছে কি বেরোচ্ছে না। ধন্যবাদ। ব্যবসায়ীকে অপহরণ, 10 লক্ষ টাকা, মুক্তিপণ চেয়ে ফোন। ফোন পাওয়ার পর আনন্দপুর থানায় যোগাযোগ পরিবারের, মুক্তিপণ দিতে পরিবারের সঙ্গে পৌঁছয় পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি খবর রয়েছে, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, আনন্দপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর যে গত 1 তারিখ কর্ণাটক থেকে এক চালের ব্যবসায়ী, তিনি কলকাতায় আসেন এবং এমজি রোডের একটি হোটেলে ওঠেন, এবং 4 তারিখে তাকে কিন্তু অপহরণ করে নেওয়া হয়, এবং অপহরণ করে আনন্দপুর থানার গুলশান কলোনি সেখানে একটি ফ্ল্যাটের মধ্যে এই ব্যক্তিকে আটকে রাখা হয়, এবং দুজন ব্যক্তি কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। এই ব্যক্তিকে আটকে রেখে তার পরিবারকে খবর দেওয়া হয়, প্রায় 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিলে তবেই কিন্তু এই ব্যবসায়ীকে ছাড়া হবে তেমনটাই বলা হয়, এবং সেই কথা শোনার পরেই তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তারা আসেন, এবং যেহেতু গুলশান কলোনির কথা উল্লেখ করা হয়েছিল সেক্ষেত্রে তারা আনন্দপুর থানায় যোগাযোগ করেন। আনন্দপুর থানার পুলিশ সেই অপহৃত ব্যক্তির মোবাইল টাওয়ার খোঁজ করে দেখতে পায় যে গুলশান কলোনির একটি ফ্ল্যাটের মধ্যে রয়েছে, এবং তারপরে সেই অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পশ্চিম চৌবাগায় আসতে বলে। সেখান থেকে সেই একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ আশরাফ, তাকে প্রথম পুলিশ গ্রেপ্তার করে, এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে যেখানে আটক করে রাখা হয়েছিল সেই ব্যবসায়ীকে, সেখানে গিয়ে সেই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়, এবং সেখান থেকে মোহাম্মদ রিয়াজ বলে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করে, এবং এরাই দুজন অপহরণকারী কিন্তু সম্পর্কে মামা ভাগ্নে। পুলিশ যারা প্রাথমিকভাবে জানতে পেরেছে এই দুজন অপহরণকারী এবং অপহৃত ব্যক্তি তারা একসময় একসঙ্গে ব্যবসা করত, সুতরাং ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা বা টাকা উদ্ধারের কোনো বিষয় ছিল কিনা সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে রেখে দুজনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ধন্যবাদ হিন্দল।